মিশাইল, আপনি সব ধরনের বয়ান করেন, কিন্তু ঘুষ আর সুদের বয়ান আপনি করেন না। আচ্ছা সব দেশ আপনার নিয়মিত মসজিদে আইন, আপনার না এলে সমস্যা আছে বুঝলি, মসজিদের অনেক কাজ কাম থাকে, এগুলো আমরা এনে পরামর্শ করুন। আচ্ছা আমার এমন নয় যে মসজিদের মধ্যে কোরআন হাদিসের সুদ ঘুষের সহ যে সমস্ত সমস্যাগুলি আছে ইডি নিয়ে যে কেন বয়ান করতাম না, বিশেষ করে সভাপতি আর সেক্রেটারির ফুজা কইরা আমি এই ধরনের বয়ান করতাম না। আপনার আল্লাহর রাস্তায় আরেকজন ইমাম দেখুন, আগামী মাস থেকে আর আমি আপনার এন নাই। কিতা সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব রেলওয়ে দিয়ে রাত্রিবেলা আমার বাসায়, বিষয়টা কি? বিষয়টি স্যার, আপনি তো মসজিদের সভাপতি, আমি যখন ফার্স্টে যখন আসছিলাম তখন তো আপনি মসজিদেও গেছেন, খোঁজখবর নিছেন, কিন্তু গত কয়েকদিন যাবৎ একটু খেয়াল করতেছি আপনি মসজিদও নামাজ পড়বার লেগে আইতেছেন না, মসজিদের কোনো খোঁজখবরও তেমন একটা নিতেছেন না, এই জন্য ভাবলাম যে কোনো ওষুধ টুসুখ কিনা এ লেগা কইলাম আর কি বলে আইন একটু সভাপতি সাহেবের বাসায় যাই। সভাপতি সাহেব, কী কারণে আসা? সভাপতি সাহেব, আপনি তো অনেকদিন ধরে মসজিদে যান না, আপনি যদি না যান অনেক সময় অনেক নানান সমস্যার বিষয় আছে, এগুলো নিয়ে সমালোচনা করে মানুষ, তা আপনি রেলওয়ে তো এগুলা সমাধান করতেইব, আপনি একবারে যান না তো সমস্যা না একটু? কিতা মসজিদে যাবো, ইমাম সাহেব শুধু বাচ্চা বাচ্চা ঘুষের বয়ান করে আর কেন্দায় কেন্দে আমার দিকে চা, মানুষ মুচকি মুচকি হাসে, আমি তো বিব্রত বোধ করি, এই কারণে আমি মসজিদে যাই না। মা সভাপতি সাহেব, মা এটা আপনি কিতা কইলেন? কোরআন হাদিসে যা আছে এটাই তো আমি কই, আমি তো এটার তো বাইরে তো খুঁজতে কই না, তে কথার কথা কোরআন হাদিসে ঘুষের ব্যাপারে যেহেতু আছে ওই ব্যাপারে কথা কইছি, তা আপনার সমস্যাটা কিতা? আচ্ছা ইমাম সাহেব, একটু সমস্যা আছে জন্যে তা আপনার আমি পরে কম নাই। সেক্রেটারি সাহেব, আমি কিন্তু আপনার আর কোনো আগা মাথা কিচ্ছু বুঝতেছি না, ঘুষের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে বয়ান করছি, তোমরা সভাপতির সমস্যাটা কি তা? ইমাম সাহেব, আপনি তো একটু আগে কইলাম একটু সমস্যা আছে, এটা আপনার উপর আমি বুঝাই দিলাম। সেক্রেটারি সাহেব, আপনি বুঝাই কোন লাগতো না, আমার কথাটা আমিই কই, আমি সরকারি চাকরি করতাম, 1300 কেহা বেতন পাইতাম, মানুষের ফাইল ফুল একটু আগায় টাকায় দিছি, মানুষে আমারে কিছু টাকা পয়সা দিছে, মাসে 2 লাখ 2 এক টাকা রোজগার করছি, তা আমি যেরকম টাকা কামাইছি এরকম তো দান করে তো আমি করতেছি, আমি তো মসজিদ কমিটির সভাপতি ওইটা আসলাম না, এলাকাবাসী মিল্লা আমার সভাপতি বানাইছে, আর যে আয়ে হ্যাঁ সেটা গুজা গেরা এই ঘুষের বয়ান আর আমার দিকে ছায় ছায় বয়ান করে। ও ওখানে আমার বুঝে আছে সেক্রেটারি সাহেব, সভাপতির এনে সমস্যা, আপনার কোনো সমস্যা টমস্যা আছে? আরে না, আমি সারা জীবন ব্যবসা বাণিজ্য করছি, আমার কোনো সমস্যা। কিতা কইতে শুনি না, আস্তে আস্তে কোন দিলি গিয়া, এটা জোরে জোরে কই না, আমি যেরকম 2 হাতে টাকা কামাইছি এরকম তো দান করে তো আমি করতেছি, এরপরে এটা তলে ফরে না, বুঝে গেছে আমার শালি দুই দেহে হুজুর হালি দুই দেহে। সভাপতি সাহেব, আপনি যে চাকরি করছেন বা ফাইল পত্র আগে দিচ্ছেন ঘুষ টুস নিছেন এটা তো আমি জানিও না, আর এলাকার কেউ আসলে বিশ্বাস করেন আমার কেউ কইছে টুসেও না। এলাকার মানুষ করবো কেন, আমি তো অবসরে আয়ু 4-5টা গরু দেবো করছি, 1000 হাজার মানুষ হাওয়াইছি, এটা মানুষের মুখ বন্ধ করে দিছি না, এখন ইমাম সাহেব আয়ু গুজা যে হালি এই ঘুষের ওয়াজ করে আর আমার দিকে কেনে কেনে এসা। সেক্রেটারি সাহেব, আপনারা এই সভাপতি মানে বলে আর করে বিষয়টা ফেসলেন না? তাই না স্যারা, অনেক দান করে মরছি, এরকম দানবের কই হবে? আস্তে আস্তে করতেছেন কি লেখা জোরে কইন, সেক্রেটারি সাহেব জানে না যে আমি যেভাবে দান খৈরাত করতেছি মসজিদের মধ্যে, আমার তো একটা অন্তরের মধ্যে বই আছে যে আমি টাকা এই গুষ্ট সায়া টাকা বেশি কামাইছি, এরকম আমি তো মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান খৈরাত করতেছি। স্যার, আপনি সব ধরনের বয়ান করেন, কিন্তু ঘুষ আর সুদের বয়ানটা আপনি করেন না। আচ্ছা সভাপতি সাহেব, আপনার নিয়মিত মসজিদে আইন, আপনার না এলে সমস্যা আছে বুঝলি, মসজিদের অনেক কাজ কাম থাকে, এগুলো আমরা এনে পরামর্শ করুন। আচ্ছা আমার এমন নয় যে মসজিদের মধ্যে কোরআন হাদিসের সুদ ঘুষের সহ যে সমস্ত সমস্যাগুলি আছে ইডি নিয়ে যে কেন বয়ান করতাম না, বিশেষ করে সভাপতি আর সেক্রেটারির ফুজা কইরা আমি এই ধরনের বয়ান করতাম না, আপনার আল্লাহর রাস্তায় আরেকজন ইমাম দেখুন, আগামী মাস থেকে আর আমি আপনার এন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান গিয়া,
প্রয়োজনে ডাবল বেতন দিয়ে ইমাম আনুন। আচ্ছা তে ওই সভাপতি সেক্রেটারি গুলামি করতারবো এমন একটা মানে বালামুল্লা পাইতাই না আদামুল্লা পাইবেন আদামুল্লা আনুন গিয়া।